হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি না শোকে মুহ্যমান হয়ে আছি হ্যাঁ হাসছি ঠিকই কিন্তু শোকে কিন্তু মুহ্যমান হয়ে আছি কেন ক্রমশ প্রকাশ্য তো গতকালকের গুন্ডির ভিডিওটা দেখে নিয়েছো তোমরা এবার শুরু থেকে শুরু করি তো আমি তোমাদেরকে বলি না যে গুন্ডি সপ্তাহে একদিন কি দুদিন পুরো ঘরের কাজ একা হাতে করবে সেটাকে ক্যামেরাবন্দি করে ছেড়ে দেবে আর দর্শকরা ও বাবা তুমি কত কাজ করো সারাদিন কত কাজ করতে পারো বাপরে বাপ একা হাতে পুরো সংসারটাকে সামলে রেখেছ আরে শাশুড়ির একটা হাত এখনো জীবিত আছে হুম একটা হাত দিয়া কিছু করতে পারে না কিছু করতে পারে না না বেশি খাটাকাটনির কাজ করতে পারে না কিন্তু একটা হাত দিয়া দুনিয়া উদ্ধার না যে গুন্ডি একা হাতে পুরো গোটা সংসারটারে সামলায় রাখছে এটা না বুঝতে পারল তো আর তোমরা যে অন্ধ সেটাও ধম্মে মাইনা নিবে কম্মেও মাইনা নিবে বুঝতে পারলাতো তো তো গতকালকের ভিডিওতে কিন্তু গুন্ডি সে বাবা সেই কাজ করলো সেই কাজ করলো শুরুতেই তো একদম অনেক সকালবেলা উঠছে সেটা কখন পনেরো সাতটা সাতটা অনেক সকাল অনেকের মনে হয় সেই সময়ে কাজেও চলে যায় আবার অনেকে সেই সময় মধ্যরাত্রি এক একজনের এক এক সময় অনেক সকাল হয় আমার আবার পাঁচটার সময় যেদিন উঠি সেদিন আমার অনেক সকাল মনে হয় আর সাড়ে ছটায় ডেলি উঠি তো সেটা হচ্ছে নর্মাল টাইম বুঝতে পারলো তো এক একজনের এক এক টাইম যাদের হাজব্যান্ডরা কাজে কর্মে ছোটে তাদের ব্যাপারটা আলাদা আর ব্লগারদের কত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখাইতে পারে দেখছো আমাদের আমরা যতক্ষণে ক্যামেরা সেট করুম ততক্ষণে আমাদের মনে হয় যেন আরেকটা কাজ হয়ে যাবে ক্যামেরা সেট পরে করুন আগে তো বরে খাওয়াই দেওয়া পাঠায় দিই এই চিন্তায় চিন্তায় এই কাজের জন্যই কিন্তু ব্লগ না সুন্দর হয় না তো যাই হোক এক্সকিউজ না চেষ্টা করতে হবে ব্লগ সুন্দর করার মানে কি বলবো হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট দিতে হবে তারপরে গিয়ে মানুষ একটা জায়গায় দাঁড়াতে পারে তো আমাদের গুন্ডি কিন্তু এই যে কাজ করলো তারপরে দেখা যাক আবার কবে কাজ করে বুঝতে পারল তো তারপরে আসি বেগুন ভাজা নিয়ে কথা কইতে মানে সবসময় গুন্ডি বলো ম্যামনি বলো বেগুন ভাজা করতে দেখছি একদম নিবা নিবা তেলে বেগুন ভাজে বেগুন সেদ্ধ হওয়ার জন্য জল দেয় দেখো ভাজার ভাজা খেতে একরকম আর সেদ্ধ করার জন্য জল দিয়ে সেদ্ধ করলে সেটার টেস্ট আর এক রকম তো গুন্ডিরে কিন্তু এটা আমি করতে দেখেছি অল্প তেলে বেগুন ভাজছে বেশ বেশ মানে স্বাস্থ্যপ্রদ খাবার তৈরি করছে এদিকে জল ঢেলে দিচ্ছে বেগুনটা সেদ্ধ করার জন্য তো সেটা কিন্তু নিজের পরিবারের জন্য স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে করছে বেগুনটাকে এইভাবে ভাজছে কিন্তু গতকালকে কি বললো বেগুনটাকে নর্মাল মানুষ যেইভাবে ভাজে মানে তেলের মধ্যে জল ছাড়া তেলের মধ্যে যেইভাবে ভাজে সেইভাবেই ভাজবো কেন ও মা হঠাৎ এত স্পেশাল কি হলো যার জন্য স্বাস্থ্যকে চুলোর দুয়রে পাঠিয়ে দিয়ে ডুবো তেলে বেগুন ভাজা হলো বলো 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 এই ছোট ছোট শয়তানি প্রশ্নগুলো না আমার মধ্যেই আসে কারণ আমি না ভিডিওটা পুরো দেখি তো সেই কারণে আমি আমার পরিবারের জন্য একটা জিনিস রান্না করছি স্পেশাল বলো আর নর্মাল বলো একইভাবেই তো রান্না করব। নাকি পদ আলাদা হতে পারে পদ মানে বেশি হতে পারে বেশি কম পদ হতে পারে কিন্তু রান্নার প্যাটার্ন তো একই থাকবে কারণ স্বাস্থ্য বলে কথা তো চলো বেগুন ভাজার টপিক ছাড়ি তো কিন্তু আরেও একটা টপিক বলতে এসেছি সেটা হচ্ছে কি বলতো মানে অনেকের মনোবাসনা পূর্ণ হলো আর অল থ্যাংকস গোস টু ওয়ান অ্যান্ড অনলি শীতকাল সেটা কি বলতো মনোবাসনাটা ও গুন্ডার গায়ে বস্ত্র দিল শীতকাল এলো আর গুন্ডাও গায়ে বস্ত্র দিল তো ভাবো মানে এই যে গুন্ডি যে বলেছিল যে গুন্ডার মাপের পোশাক বাজারে তৈরি হয় না এটা কিন্তু তাহলে মিথ্যা কথা না আমি সত্যি সত্যি ভাবছিলাম যে হয়তো ওর মাপের পোশাক আশাক তৈরি হয় না বাজারে মানে এতই ওর শরীরটা ইউনিক যার জন্য সেইটা মেনটেন করে দর্জিরা করতে পারেনি আমি এবার ভাবলাম কি স্যান্ডো গেঞ্জিটা গায়ে দেওয়া দেখে গুন্ডার গায়ে যে স্যান্ডো গেঞ্জিটা গায়ে দেওয়া সেটা দেখে আমি ভাবলাম মনে হয় ভগবানের বস্ত্র যারা তৈরি করে তারা মনে হয় অর্ডার দিয়ে তৈরি করছে গুন্ডার জন্য নতবাবো ভাবো দুর্লভ দৃশ্য গুন্ডা গায়ে পোশাক পরছে দুর্লভ দৃশ্য তাও আবার স্যান্ডো গেঞ্জি বউ কিনা জড়াই আসে গায়ে চাদর ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা চুড়িদার তারপরে গায়ে চাদর জড়ায় আসে আর বর কি পড়ছে স্যান্ডো গেঞ্জি তোমরা তো বোঝোই যে ওর একটু অসুবিধা হয় অস্বস্তি হয় প্লেট বসানো কিনা তাই লজিক এটা হচ্ছে লজিক তারপরে আসি খাওয়ার মেনুতে খাসির মাংস তেরি ছোট ননদও গেল আর খাসির মাংসও আইলো এটা কি অবিচার কি অবিচার এই আর জন্যই কিন্তু গোলপাগলি পাগলি কমেন্ট উপরে হারে বন্দুক রাখায় নিজের মনের কথাটা কইছিল কি কইছিল যে আমি যখনই আসি অর্থাৎ গোল পাগলি নিজের কথা বলতাছে আমি যখনই আসি তখনই গুন্ডি আমারে ডাল ভাত রাইন্দা খাওয়ায় আহা রে সেইটাই হইল ওই যে গলদা চিংড়ি বাগদা চিংড়ি খাওয়াই দিছে আচ্ছা এই যে খাসির মাংস আনা হইছে হুম এই যে খাসির মাংস আনা হলো পরিমাণ দেখে মনে হলো দু থেকে তিন কিলো তো আছেই দু কিলো কম বলে দিলাম তিন কিলো তো হবেই তো এই যে রান্নাটা হল মানে খাসির মাংস আনা হলো হঠাৎ এত স্পেশাল কি এত স্পেশাল কি বলো তো লুঙ্গি দাতা চইলা যাইবে লুঙ্গি দাদা চললা যাইবে সেই কারণে স্পেশাল নাকি মাংস অন্য কোথাও পাঠানো হবে জন্য মাংস আনা হয়েছে আর এতটা পরিমাণে বলো 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 হঠাৎ করে আমি কথা কোন দিক থেকে কোন দিকে ঘুরিয়ে দিই তাই না যেদিন পার্টি অফিসে মাংস পাঠানো হলো বেশি দিন আগে না দশমীর দিন দশমীর দিন যেদিন পার্টি অফিসে মাংস পাঠানো হলো সেদিন কিন্তু ওরা কতটুকু খেয়েছে কার বাড়ি কতটুকু গেছে সেটা আমাদেরকে কিচ্ছু দেখায়নি কো খাওয়াটাও দেখায়নি কো ঠিক সেম কিন্তু হয়েছে গতকালকের ব্লগে এত কাজকর্ম করেছে না যে খাওয়ার পর্বটা দেখাতে ভুলে গেছে আচ্ছা গতকালকে কি গুন্ডা মানে গতকালকের ভিডিওতে যেটা দেখেছি এটা তো আর গতকালকের ব্লগ না কবেকার ব্লগ ভগবান জানে তো গতকালকের ভিডিওতে তো দেখতে পেলাম না গুন্ডা কষা মাংস ট্রাই করছে কারণ ও তো কষা মাংস ভালো খায় তাই না কষা মাংস ভালো খায় ইভেন খাওয়ার ভিডিওটাও কিন্তু আমরা দেখতে পাইনি কেন এত কিসের ব্যস্ততা যে এত দারুণ দারুণ আইটেম হয়েছে যেটা কিনা ঠিক দশমীর দিন হয়েছিল বেকুন ভাজা ডাল তারপরে তোমার খাসির মাংস সেটা দিয়ে খাওয়া হচ্ছে সেটা কেন আমাদের দেখানো হলো না আমরা তো মিস করছিলাম তাই না আমরা প্রচুর পরিমাণে মিস করছিলাম কিন্তু আমাদেরকে দেখানো হলো না কারণ পুরো রান্না ধরে কি অন্য কোথাও চলে গেছে কারণ রান্নার পরে না আমাদেরকে রান্নার মানে কেমন হয়েছে কালারটা সেটাও কিন্তু দেখায়নি যে লাল লাল খাসির মাংসের ঝোল লাল হয়েছে না কমলা হয়েছে না সবুজ আমরা কিন্তু দেখতে পাইনি দেখানোর সুযোগটা পর্যন্ত মানে হয়তো পাইনি বুঝতে পারলে তো এতটাই কাজকর্ম করেছে রান্নাঘরে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছে সেই কারণে দেখাতে পারেনি অ্যাকচুয়ালি রান্না হতে না হতেই হয়তো পার্সেল করে চলে গেছে জায়গা মতন তাই না সেই কারণে তারপরে রাত্রেবেলা বলছিল ভাবছিল যে মাংসের ঝোল থাকলে লুচি করে খাওয়াবে যে কিনা মানে একটুখানি কাজ করতে করতে হাঁপিয়ে যায় সে আজকে এত কিছু রান্না করার পরেও এত তার শরীরে জোর সে লুচি করার কথা ভাবে যাই হোক লুচি করেছে কি না করেছে সেটা আমাদেরকে দেখায়নি কিন্তু বলেছিল যে শুধু মাংসের ঝোল না অনেক মাংস বেঁচে গেছে আহারে সেইটুকু দেখাও আমাদের ভাগ্যে জুটলো না যে কতখানি মাংস বেঁচে গেছে সেইটুকুও আমরা দেখতে পেলাম না আমাদের কপালটা কি যে খারাপ মানে লুঙ্গি দাদা চলে যাচ্ছে সেটা তো কষ্ট আছে তার থেকে বেশি কষ্ট হলো যে কেন আমাদেরকে দেখালো না এটি হচ্ছে মারাত্মক কষ্ট একটুখানি দেখতাম যে হ্যাঁ বেঁচে আছে নাকি পুরোটা ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ যেহেতু বলে দিয়েছে যে অনেকটা বেঁচে আছে তাই মানে কোনো পার্ট পরের ভিডিওতে আসবে সেই আশা কিন্তু নিমাই এরপর তোমাদের বলি হঠাৎ করে ননদও চলে গেল তারপরে খাসির মাংস এলো এটার সঙ্গে ননদের কোনো কানেকশান নেই আমি কেন বলছি কারণ কিছুদিন পরেই কিন্তু মেয়ের জন্মদিন তাহলে টাকা পয়সার ব্যাপারও একটা আছে কিন্তু টাকা পয়সার খরচেরও একটা ব্যাপার আছে কিন্তু আমরা দেখছি নিত্যদিন মানে কি বলবো যথেচ্ছভাবে টাকা খরচা করা হচ্ছে যথেচ্ছভাবে টাকা খরচা করা হচ্ছে সঙ্গে রয়েছে বাড়ি ঘর তৈরি এত টাকা এবার তোমরা বুঝতে পারছো ইউটিউব থেকে এরা কত টাকা কামাচ্ছে হ্যাঁ আর আমরা এদের মিথ্যে হাঁ করে গিলছি আমি তো চলো ক্রিয়েটর আমার কন্টেন্টের দরকার পড়ে আমি আমার চ্যানেলে সত্যিটা তুলে ধরি সেই জন্য আমার প্রয়োজন পড়ে ওই যে আবার একজন বলবে তুমি চাও যাতে আমরা ওর ভিডিও না দেখি না আমি চাই তোমরা ওর ভিডিও দেখো তোমরা গেলে তোমাদের অনেক সময় আছে মিথ্যে জিনিস দেখার তোমরা দেখতে থাকো যতদিন এরকম মিথ্যে ব্লগাররা আছে ততদিন যারা অরিজিনাল সত্যি কথা বলে ব্লগ তৈরি করছে তাদেরকে দেখার কেউ থাকবে না কারণ এরকম অনেকেই আছে যারা পরিবারের নামে মিথ্যে কথা বলতে গেলে দশবার ভাবে আবার এরকম অনেকেই আছে যারা সত্যি কথাটা পাবলিকের সামনে পাবলিক করতে গেলেও দশবার ভাবে তারা কিন্তু জায়গা পাচ্ছে না ইউটিউবে কারণ এই নেকিশ্বরী মিথ্যাশ্বরীগুলো আছে বলে ভণ্ডবাজগুলো আছে বলে ধাপ্পাবাজগুলো আছে বলে আমাদের মতন যারা সত্যি কথা বলে ব্লগ তৈরি করি সাদা মাটা যারা যাদের জীবন দেখানোর চেষ্টা করি তাদেরকে কেউ পছন্দ করতে চায় না কারণ মশলা না হলে রান্নাও যেমন জমে না ভিডিও তেমন জমে না তাই না আরও একটা ব্যাপার তোমরা খেয়াল করেছো কি না জানি না আমি খেয়াল করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি যে অন্যান্য সময় কিন্তু রান্না করার পরে সে যেটাই রান্না করা হোক না কেন বেশি করে রান্না করা হলে সব সময় দেখানো হয় যে এটা দাদার বাড়ির জন্য তুলে রাখা হয়েছে তাই না এটা দাদার বাড়ির জন্য তুলে রাখা হয়েছে এটা আমাদের জন্য এইটুকু আছে রাত্রে কিন্তু এইবার কিন্তু গতকালকের ভিডিওতে কিন্তু কিচ্ছু দেখানো হয়নি কারণ এই রান্নাটা টোটাল গেছে অফিসে পার্টি অফিসে আর কোথাও না কারণ অনেক চাপ চলছে ওই যে হিন্দি একটা চ্যানেল খুলেছিল না ওখানেও কিন্তু মানে অর্থ ওরা সংগ্রহ করা হয়ে গেছে ওই হিন্দি চ্যানেলটা খুলেছিল আমাদেরকে এই চ্যানেলে আর কি কোনো মানে কি বলবো ভনাক পড়তে দেয়নি ভানাক মানে বুঝতে পেরেছে তো কোনো মানে টাচই হতে দেয়নি বুঝতেই দেয়নি যে আরও একটা হিন্দি চ্যানেল খুলেছে যেখানে কিনা এদের পুরনো ভ্লগ দিয়ে ভিডিও করা শুরু করেছে আর ঠিক ওখান থেকেও কিন্তু টাকা চলে এসেছে এবার যেই ওরা বুঝতে পেরেছে যারা টাকা দিয়েছে যে এরা অটোমেটিক অলরেডি আর কি বড়ো বড়োলোক হয়ে গেছে তখন তারা এদের দেও টাকাটা ফেরত চেয়েছে আর সেই টাকাটা যখন এরা দেয়নি তখন আবার উকিলের দ্বারস্থ হয়েছে যারা দিয়েছে টাকা তো উকিলের দ্বারস্থ হওয়াতে উকিলের চিঠি এসে পড়েছে সঙ্গে রয়েছে পাসপোর্টের মানে ঝামেলা সেই সব কিছু একসঙ্গে মানে সাল্টে দেওয়ার জন্য এত কিছু গেলানো হচ্ছে পার্টি অফিসে বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার তো হঠাৎ করে এই যে একটা আয়োজন এই আয়োজনের জন্য তো মানুষের পয়সা করি চাইরে ভাই যারা সরকারি চাকরিজীবী না তারা তাদেরও মাসের শেষ আসলে না এখন তো প্রায় মাসে মাসের শেষ চলে এসছে মাসের শেষ লাইনে চলে এসছে তো তাদেরও কিন্তু মাছ খেতে গেলেও হিসাব করে খেতে হয় যে আজকে মানে ছোট মাছ খাই কম দামের মাছ খাই এরকম কিন্তু তাদের মনের মধ্যে আসে কিন্তু দেখো ইউটিউবাররা কত টাকা ইনকাম করলে পরে মাসের শুরুতেও যেরকম খায় মাসের শেষেও সেরকম খায় বাপরে বাপ হ্যাঁ মৃতব্যী হওয়াটা ভালো কিন্তু এখানে কি তোমরা মৃতবায়িতার কোনো লক্ষণ দেখতে পাও কোনো লক্ষণ নেই এখানে যথেচ্ছভাবে পাবলিকের টাকা ব্যবহার করা হচ্ছে পাবলিকও ভালো দেখছে বেশ কত সুন্দর রান্না বান্না করছে শাশুড়ির সাথে মিলেমিশে খাচ্ছে খুব ভালো এদিকে শাশুড়ি যে সমস্ত কাজ করে দিচ্ছে সেটা কারণ চোখে পড়তেছে না চোখে পড়ার দরকার নেই ওদের ফ্যামিলি ওরা যা খুশি করছে করুক আমরা দেখছি দেখি আর আমি ভিডিও করছি করি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রান্না রান্নাবান্না কিন্তু প্রায় মাঝে মাঝেই যাবে যতদিন না কেস সল্টে যাবে বুঝতে পারলে তো টাটা